Everyone, কি খবৰ আখা কৈছ সকলে ভাল তো গালিবো সকলোকে হৈছা জনাইছো দিন বিলাক ভালে ভালে যাওক আৰু আমি বিকে কৈ ভিডিও বিলাক কিয় বনাইছো আপোনালোকে গম পাইছে বিকে কৈ গাড়ী ৰিপৰ্ট বনাইছো বহুতখিনি ভিডিও আজি আছো মই একে আয়েশা কাৰ বজাৰ তো ইয়াতে কি কাৰণে আছো ভুগালি বিহুৰ কাৰণে ভালেখিনি গাড়ী আছে দিবিলাক মানে বিচাৰি থাকে মই বিকে কৈ মই এখিনি ডিমান্ড পূৰ কৰিব নোৱাৰো তো এটো কাৰণে যত আয়েশাত ইয়াত আগতো আমি ভিডিও বনাইছিলো এটো ডিলাৰ আৰু এইটো ডিলাৰতে যেতিয়া আমি বনাইছিলোঁ তেতিয়া হাফ টেংকি তেল ফ্ৰী কৰি দিছিল আৰু গাড়ী যিখিনি আছিল গোটেইখিনি লৈ গৈছিল মানে অলৰেডি বেছি নাৰাখে ছখন এখন পাঁচখন এনেকৈ ৰাখে ফাইনেলি আজি ইয়াতে আহিলোঁ আৰু বিহুৰ অফাৰো কেনেকুৱা কি চলি আছে তাকো দেখুৱাম আপোনালোকক গাড়ী বিশেষকৈ আছে আপোনাৰ চাফাৰী আছে আপোনাৰ এক্সেণ্ট আছে হুণ্ডাই এক্সেণ্টো বিচাৰি থাকে আই টেন বিচাৰে তাৰপিছত এইফালে আপোনাৰ ৱেগনাৰ চুৱেগনাৰ কিবা কিবি আছে আৰু চেভলেট এভিঅ' আছে এভিঅ' মোক যোৱাকালি এজন কাষ্টমাৰ বিচাৰিছিলে এইখিনিও আছে তো কোনখন গাড়ী কিমান প্ৰাইচটো সকলো ভাই ভালে আছা ঠিক আছে ভাল 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 তো এখন তো গাইছ এখন আপোনাৰ আই টেন ইৰা কিমান চনৰ ভাইটি এখন 2008 চন টেক্সটো কিমান লাগে আপডেট আছে 28 লাগে আপডেট আছে আৰু 40 কিমান 91500 সৰি 91500 4 কিলোমিটাৰ 40 বৰ্তমান মই লাগে এসি হিটাৰ সব ৰানিং আছে আৰু ভিতৰ ইন্টাৰিয়ৰটো সব এটো মিউজিক সিস্টেমো লাগি আছে গিয়াৰ শেয়াৰ পাঁচটা গিয়াৰ পাব হৰ্ন পাৰ গুটে একেৰে পাৰ উইন্ডো দুটা আছে দুটা মেনুয়েল আৰু বেক সাইডে আপোনাৰ রিয়ার সিট কিটা খুব ধুনিয়া হৈ আছে যদি লওঁ বুলি কয় এখনো আপোনালোকে লব পাৰিব তো আমি প্ৰাইস বিলাক প্ৰায় ফিক্সে লগাও ফিক্স প্ৰাইজৰ লগত আপোনালোকে হাফ টেংকি তেলো ফ্ৰী পাব গাড়ী বিলাকৰ লগত আমাৰ ফার্স্ট টাইম যেতিয়া এটো ডিলাৰত বনাইছিলোঁ সিহঁতি হাফ টেংকি তেল ফ্ৰী দিছিল আৰু ফিক্স প্ৰাইজতে দি আছিল গাড়ী বিলাক তো ভাইটি কোৱা ফিক্স প্ৰাইজ কিমান এখন গাড়ী এখন ফিক্স আহিব আপোনাৰ 115000 টকা 115000 হাফ টেংকি তেল ফ্ৰী তো এইখন আইটেন ইৰা গম পালে আপুনি 115000 পাব উই ট্ৰান্সফাৰ 2028 লৈকে টেক্স ক্লিয়ার আছে আৰু তাৰ পিছতে এখন কি হয় ভাইটি মেগনা নেকি হয় কিমান চনৰ 12 চনৰ বাকী এইবিলাক খুলি দিয়াচোন কিমান চলিছে মই দেখুৱাই দিছোঁ বাকী ইণ্টেৰিয়ৰ দেখুৱাই দিছোঁ আৰু টায়াৰ কণ্ডিশ্যনটো চাই লওক ভালকৈ আহি মেলি চাই মেলি ল'ব আপোনালোকে আমি জাষ্ট আপোনালোকক দেখুৱাইছোঁ বৰ্তমান সময়ত আৰু ইয়াতে আপোনাৰ এইখনৰ পাৱাৰ উইণ্ড' কেইটা আছে ভাইটি এইখনৰ চাৰিটাই পাৱাৰ উইণ্ড' আছে চাওক আৰু এইটো মিৰৰ কণ্ট্ৰলো আছে মিউজিক চিষ্টেম আছে বাকী আপোনাৰ এচি হিটাৰ সব ৰানিং আছে সব ৰানিং আছে তো আৰু চলিছে কিমান গাড়ীখন মই দেখুৱাইছোঁ আপোনালোকক 51170 কিলোমিটাৰ চলিছে বৰ্তমান সময়লৈকে এইখন ওনার কি হয় এখন ফার্স্ট ওনার হয় এখন ফার্স্ট ওনার আর রিয়ার সিট বিলাক সব খুব ধুনিয়া হয়ে আছে ইন্টেরিয়র খুব ধুনিয়া তো আপনাদের লো বলি কল এখন লো পাই এখন ফিক্স প্রাইস তো কি হবে ভাইটি ফিক্স প্রাইস আপনার 145 আইবো 145 আই 10 মেগনা কি মান সোনা কল তো গাইস 12 সোনার আই 10 মেগনা হয় এখন আপনি 145 ত লো পাইবো উই ট্রান্সফার হইতে আপনার হাফ ট্যাঙ্কি তেল ফ্রি যদি লো বলি কয় তারপর আমি এফালে যাম আপনার সেবলেট এফালে বিট এখন আছে বিটখনৰ এখন কণ্ডিশ্যন দেখাই আছোঁ বিট ৰিয়েৰ চিটকেইটা চাওক বহুত মানে চেভলেটৰ বিট বিচাৰি ফুৰে তো লওঁ বুলি ক'লে আপোনালোকে এইখনো ল'ব পাৰে খুব ধুনীয়া এইখন 2015 বিট হয় 75 চলিছে বিট এল টি একদম টপ মডেলটো হয় বাকী আপোনাৰ টায়াৰ কণ্ডিশ্যনো ধুনীয়াই হৈ আছে মিউজিক চিষ্টেম আছে কোম্পানী ফিটেড মিউজিক চিষ্টেম ইণ্টেৰিয়ৰ খুব ধুনীয়া হৈ আছে যিবিলাক মানে চেভলেটৰ বিট বিচাৰি ফুৰে বিশেষকৈ তেওঁলোকে ল'ব পাৰিব এখন 2015 চনৰ ইঞ্চুৰেঞ্চ পলিচন সব আপডেট আছে উইথ ট্ৰান্সফাৰ হাফ টেংকি তেল ফ্ৰী হৈতে পাব আৰু অনলি 135 ন 135 তো তাৰপিছতে আমি দেখুৱাই আছোঁ এখন আপোনাৰ এখন ৱেগেনাৰ আছে ৱেগেনাৰখন কিমান চনৰ হৈছে এখন 12 চনৰ তো ৱেগেনাৰখনৰ ইণ্টাৰভিউটো অকণ পটাপট দেখুৱাই দিছোঁ বহুত মানুহে ৱেগেনাৰ বিচাৰি ফুৰে মোক বহুত মানুহে ফোন কৰে মইতো ইহঁতক ডিমাণ্ড কৰাব নোৱাৰোঁ তো ইয়াতে আপোনালোকে একদম এটা হিচাপত একদম ধুনীয়া ভেলুৰ এটা পাব গাড়ীখন লওঁ বুলি ক'লে এখন কিমান প্ৰাইচ হয় ভাইটি ৱেগেনাৰ 165 কিমান চনৰ 12 চনৰ 12 চনৰ ৱেগেনাৰ 165 ত ল'ব পাৰিব গাইজ আৰু চলিছে 53,280 চলিছে বৰ্তমান সময়লৈকে মিউজিক চিষ্টেম লাগি আছে আৰু ইণ্টেৰিয়ৰ খুব ধুনীয়া এচি হিটাৰ সব ৰানিং আছে সব ৰানিং হৈ আছে উইথ ট্ৰান্সফাৰ সৈতে কিমান ক'লা 165 তো গাইজ উইথ ট্ৰান্সফাৰৰ সৈতে 165 ত আপুনি এখন ৱেগেনাৰ ল'ব পাৰিব হুণ্ডাই আমি আপোনালোকক এখন দেখুৱাম এইটো এক্সেণ্ট কণ্ডিশ্যনতে প্ৰথমতে আপোনালোকক দেখুৱাই দিছো
বাহিৰৰ কণ্ডিশ্যনটো চাওক, এক্সেণ্টটো বহুত মানুহে বিচাৰিছে। এখন চিডান কাৰ দেখিবলৈ ভাল, চলিবলৈ ভাল। আপোনাৰ 06 ৰেজিষ্ট্ৰেশ্যন হয়, ডিব্ৰুগড় ৰেজিষ্ট্ৰেশ্যন। টায়াৰ কণ্ডিশ্যন বুলি ক'বলৈ টায়াৰ চাওক মোটামুটি ঠিকেই আছে, অলমষ্ট আপোনাৰ 50% এবভ আছে। আৰু ইণ্টেৰিয়ৰ কণ্ডিশ্যনটো মই দেখুৱাই দিছোঁ, বেক চাইডৰ ছিট এনেকুৱা, আপোনাৰ খুব ধুনীয়া, আপোনাৰ পাৰফিউমৰ গোন্ধ এটা আহি আছে। কোম্পানী ফিটেড মিউজিক ছিষ্টেম আছে আৰু হৰ্ণ ষ্ট্ৰিং কণ্ট্ৰল খুব ধুনীয়া হৈ আছে। ইণ্টেৰিয়ৰ আপোনালোকে লওঁ বুলি ক'লে এখনো ল'ব পাৰিব। আৰু এইখন 2015 বাইদি, 2015 এখন এক্সেণ্ট পাব আপোনালোকে। উইথ ট্ৰান্সপায়াৰ কিমান হ'ব বাইদি? 290
পেট্রোল ভার্জনত আহিব 290 উইথ ট্রান্সফার হাফ ট্যাঙ্কি তেল ফ্রি পাব এক্সেন লও বলি গলে আপনি এখনো লও পারিব তারপরে আমি আপনাদের দেখাম শেভরলেট এখন এভিও আছে যোগাকালি মোক এজন মানুষে খুব ফোন করে আসলে মানে এখন এভিও লাগে বলে তো লও বলি গলে আপনাদের সব মূর লগত এভিও নাই আপনাদের লও বলি গলে ডাইরেক্ট এখনো লও পারিব এভিও এখন মই দেখাই আছো আপনাদের কি চললে ভাইটি 93,000 এখন চলিছে আপনার 93,527 একদম টপ মডেল গাড়ি হয় এল টি আর এখন আপনার হর্নও আছে এয়ারবেগও আছে এয়ারবেগ এটাই আছে না এখন এয়ারবেগ এটা আছে বাকি এবেলা ক্যামেরা সেমেরা সব ফিটিং আছে ক্যামেরা চলি আছে না ও পিছত চালে গম পাব মানে তো এভিয়াখনের গাইজ ইন্টেরিয়র চাওক এই আপনার আমরেস্টো আছে ভিতরের কন্ডিশন খুব ধুনিয়া হয়ে আছে সিট কভারবিলাকও লাগিয়ে আছে ধুনিয়াকে মজাকে আর এখন আপনার মিরর এই আপনার গ্লাসের কন্ট্রোল সাইডে আপনার পাওয়ার উইন্ডো হয় আর মিরর কন্ট্রোল আপনি ইয়ারপা করে পাইব রাইট লাইট লিপ সব পাওয়ারে হয় গাড়িখন কালার কম্বিনেশন বলি বলে ঠিকই আছে লম বলি গেলে আপনাদের শেভরলেটের যদি কোনোবাই এভিও বিচারি আছে তো লম বলি গেলে এখন খুব কম দামত মানে এখন সিডান কার লো পারিব আপনাদের তো এখন কিমান সোনা আসলে ভাইটি 12 চনের আর কিমান প্রাইস হবো উইথ ট্রান্সফার এটা 120 উইথ ট্রান্সফার পাব আপনি 12 চনের এভিও হাফ ট্যাঙ্কি তেলের সহ আপনি উইথ ট্রান্সফার এটা পাব লম বলি গেলে আপনাদের এখন লো পারে আর ফাইন্যান্স তো তোমার ইয়াত হবো এই এক্সেনখনে হবো ন এক্সেনখন ফাইন্যান্স হবো আর সাফারিখন ফাইন্যান্স হবো তো গাইজ সাফারিখন মানে একদম ফ্রন্টেরপা দেখাই দিছো একদম হাতির নিচিনা লাগিছে আর ধর সাফারি জনে চলে আর মানুষ ঘুরি ঘুরি চায় ইমান ডর এখন গাড়ি সাফারি স্ট্রম আর টায়ার কন্ডিশন তোমাকে দেখাই দিছো টায়ার তো এনেকা হয়ে আছে আপনার ধর আপনার 50% মান আছে টায়ার এলোই লাগি আছে এই আপনার আফটার মার্কেট এলোই লগা হয় বাইরের কন্ডিশন তো এনেকা সাইড ইন্ডিকেটরও আছে আর উপর রূপটা দেখাই দিছো রূপটো এনেকা ধরনের এই সাইডের পর লুক বাইজ গাড়ি এনেকা লাগবে আর বেক সাইডের পর মানে দেখাইছো 04 স্টেশন হয় শিবসাগর স্টেশন বাকি আপনাদের কালার কম্বিনেশন বলি বলে খুব ধুনিয়া হয়ে আছে গাড়ি চাব ভালকে খালি অল্প লেতেরা হয়ে আছে ধুলি চুলি পড়ে থাকে রাস্তা কিনত এই এটা এলোই আফটার মার্কেট এলোই হয় আর পিছফালে মানে দেখাই দিছো পিছফালের সিট কীটা চাও ইয়ার গোন্ধ এটা বহুত বেলেগ ধুনিয়া গোন্ধ এটা আহে ইয়াতো আপনার আমরেস্ট আছে আমরেস্ট থাকলে গাড়ি মজাটোই বেলেগ আর আমরেস্ট বহুত বড়িয়াকে একদম আরামত বহি যাব পারি পিছত বহি যাওয়া কিটাই পিছফালে দুটা সিট আছে পিছফালে সর দুটা সিট আছে বাচ্চার কারণে ফোল্ডিং সিস্টেম যদি এনেকা করে দিয়ে তো বেলেগ বস্তু ধরো পারে বাকি এইকটা সিটের কথা কবই নালাগে আর বহুত আরামদায়ক হয় বহুত মজা কমফর্টেবল প্লাস আপনার এই রিডিং লাইট আছে ইয়াতে আর এই রিয়ার এসি ভেন্ট পিছফালে কিজনে একদম মজাকে এসি হাওয়া লই যাব পারিব আরামত বহু বলে কলে একদম বিন্দাস রজা নিচিনা বহু বলে কলে দুজন পারিব যদি এই আমরেস্ট এনেকে উঠাই লয় আরামত আকো তিনটা মানুষ বহিব পারিব আর বহু মজাটোই বেলেগ ইয়াত আর রিয়ার রেসিভেন্ট আপনার উপর আছে উপর থাকার উপরও তলতো আছে ইয়াত সব আপনি নিজে লেভেল কি লেভেল হাওয়া লাগে আপনি বহাই লোক পারে আরামত বাকি মানে ফ্রন্ট সাইডের পর দেখাই দিচ্ছি এই স্পিকার পাওয়ার উইন্ডো সুইচ আর বাকি আগফালের পর দেখাই দিচ্ছি আগফালে আছে আপনার এই চারিটা পাওয়ার উইন্ডো আছে যেটো আপনার তেলের ট্যাঙ্কি খোলা সুইচটা ইয়াত আছে লাইট কন্ট্রোল এই আপনার চাবি ওয়াইপার কন্ট্রোল লাইট কন্ট্রোল হর্ন হর্ন বহুত বড়িয়া হয়ে আছে সাফারি হর্ন তারপর আপনার ইয়াতে এখন টাচ প্লেটও লাগি আছে ধুনিয়াকে আফটার চলিছে কি দেখাই আছো 90,463 কিলোমিটার চলিছে বর্তমান সময়লেকে এইবলে আপনার মাইকম্যান আপনার এয়ারপ্রো পারফিউম হয় সানভাইজার মিরর রিডিং লাইট খুব ধুনিয়াকে জ্বলি আছে আর এইফালেও আপনার এসি ভ্যানখন এই সাইডেও আপনার ড্রাইভারকও পিছর ফলের হাওয়া দিব মানে এখানে তো গাড়ির গাইজ ইন্টেরিয়র কন্ডিশনও দেখা পেলে কি ধুনিয়া আছে তারপর মানে এটা আপনার স্টার্ট টুইনে দিয়ে চাও একবার সাফারি স্টার্ট ফার্স্ট টাইমের কারণে দিম এই সাউন্ডে বেলে গিয়ার এই গিয়ার লাগে আছে নাই লোক না খুব ধুনিয়া আর রানিংতো খুব ভাল হবো যেন লাগে হাতির নিচিনা চলিব মজাকে চলিব ভালো লাগিব চলাই আর সাফারিখনের ডিটেলসটা কলোই আপনার তো প্রাইসটো কিমান হবো ভাইটি এখন কিমান সনের কিমান দাম 13 লাস্টর দামটো কিমান হবো 330 উইথ ট্রান্সফার হতে পাব আর এখন ফাইন্যান্সও হবো সাফারি আপনাদের লো বলে গেলে 330,000 আপনি আফটার মার্কেট এলোই এলসিডি সব লাগি আছে গাড়ির গাড়ির কন্ডিশনও অলমোস্ট ঠিক আছে খুব ধুনিয়া হয়ে আছে আপনাদের ভালকে চাব মেলিব রকালে মেকানিক লই আহক দেখাই মেলি ভালকে চাওক পছন্দ হলে আপনাদের
লৈ যাওক আৰু লম বুলি ক'লে ফাইনেন্স কৰি পাৰিব এখন হ'ব ফাইনেন্স আৰু হে এক্সেঞ্জখন হ'ব 2015 বাকীখন আপুনি কেছত ল'ব লাগিব বেছি বেছি প্ৰাইচ নহয় লম বুলি ক'লে কেছতে ল'ব পাৰিব 2 লাখৰ ভিতৰতে আছে বাকীখিনি তো লম বুলি ক'লে এনেকৈ আপোনালোকৰ যিখিনি পছন্দৰ গাড়ী যদি লম বুলি ক'লে আপুনি আৰামত আহক আইছা কাৰ ৱৰ্ল্ডত আহক আইছা কাৰ প্লে কাৰ বজাৰত আহক ধুনীয়াকৈ আহক চাওক লওক মানে ভিডিঅ' চোৱাৰ লগে লগে যদি কোনোবাই 2-1000 দি বুক কৰি দিয়ে বুক কৰি দিব পাৰে যদি গাড়ীখন লম বুলি ভাবে আৰু বিহু অফাৰ হিচাপে আপোনালোকক 1.5 লিটাৰ টেংকিত তেল ফ্ৰী দিব উইথ ট্ৰান্সফাৰ হৈতে আপুনি গাড়ীখন ল'ব পাৰিব দাম দৰবিলাক পাতি ল'ব 5-10 হাজাৰ কিবা এটা হ'ব পাৰে মালিকৰ লগত ভালকৈ পাতি ল'ব হ'লেও আমি প্ৰায় ফিক্স প্ৰাইচতে ডিল কৰি আছে 7খন এয়াই আছিল আজি আপোনাৰ আইছা কাৰ বজাৰত 7খন গাড়ী আছিল 8খন আছিল অলপ আগত এখন কুইডো আছিল বোলে কুইডখন অলপ আগতে লৈ গ'ল আৰু এতিয়া আপোনালোকে এই 7খনৰ ভিতৰত যদি কোনোবাই কিবা এখন ল'ম বুলি ভাবে ধুনীয়াকৈ আপুনি ফোন কৰি মেলি বুক কৰি লওক তো ইমানখিনি আমালোকে চোৱাৰ কাৰণে বহুত বেছি ধন্যবাদ তো যদি ল'ম বুলি ভাবে গাড়ী পটাপট ফোন কৰক বুক কৰক লওক আৰু নেক্সট বেলেগ এটা ভিডিঅ'ত আকৌ লগ পাইছোঁ বাই বাই চি ইউ লাভ ইউ বাই বাই গাইজ